আসসালামু আলাইকুম দিস ইজ জসীমউদ্দিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জসীম থ্রি সিক্সটি আজকের আমরা কিভাবে মাইক্রোটিকে পিপিওই ক্লায়েন্ট কনফিগার করা হয় তার পুরো প্রক্রিয়া দেখব আমরা যখন কোনো আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নিয়ে থাকি তখন অনেক আইএসপি আমাদেরকে পিপিওই এর মাধ্যমে কানেকশন দিয়ে থাকে যা আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের পিসি অথবা ওয়াইফাই রাউটার কানেক্ট করে থাকি অনেক সময় আমাদেরকে সরাসরি পিসি অথবা ওয়াইফাই রাউটার কানেক্ট না করে মাইক্রোটিক ওয়ানের মাধ্যমে কানেক্ট করার প্রয়োজন হয় তাই আমাদেরকে আমাদের মাইক্রোটিক রাউটারে পিপিওই ক্লাইন কনফিগার করার প্রয়োজন পড়ে যেমন ছবিতে আইস্পিতার রাউটারে পিপিওই সার্ভার কনফিগার করে আমাদেরকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করে যার মাধ্যমে আমরা সরাসরি আমাদের ইউজার পিসি বা ওয়াইফাই রাউটারে কানেক্ট করে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করি এই ছবিতে আইস্পিতার সার্ভারে রাউটারে পিপিওই সার্ভার কনফিগার করে এবং আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড প্রোভাইড করে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের মাইক্রোটিকের ওয়ানে পিপিওই ক্লায়েন্ট কনফিগারের মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করব এবং ল্যানের মাধ্যমে আমরা আমাদের ফিসি অথবা ওয়াইফাই রাউটারে কানেক্ট করব। আজকের এই ভিডিওতে কিভাবে মাইক্রোটিকে পিপিপিওই ক্লায়েন্ট কনফিগার করা হয় তার পুরো প্রক্রিয়া দেখব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথমে আমরা মাইক্রোটিক ওপেন করব মাইক্রোটিক ওপেন করার পরে পিপিপিওই ক্লায়েন্ট কনফিগার করব পিপিওই ক্লায়েন্ট কনফিগার করার জন্য প্রথমে আমরা পিপিপিতে যাব এখান থেকে ইন্টারফেসের উপরে ক্লিক করে প্লাস থেকে সবার নিচে পিপিপিওই ক্লায়েন্টে ক্লিক করব। পিপিওই ক্লায়েন্টে ক্লিক করার পরে আমরা জেনারেলে আসবো জেনারেলে এসে এখানে নেম আউট আমরা আমাদের সুবিধার জন্য আমরা আমাদের নাম চেঞ্জ করেও দিতে পারি অথবা যেটা আছে এটাও থাকতে পারে অথবা আমরা এটা দিয়ে দিতে পারি পিপিপিওই ওয়ান এটা হচ্ছে পিপিওই ওয়ান হচ্ছে মানে আমাদের যে আইসপি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছে তার মাধ্যমে আমরা ওয়ানে ইন্টারনেটটাকে অ্যাকসেপ্ট করতেছি তাহলে আমরা আমাদের বুঝার সুবিধার জন্য এখানে নাম চেঞ্জ কর দিতে পারে এরপরে যেটা করব ইন্টারফেস ইন্টারফেস হয়েছে আমরা ইথের ওয়ানে দিব ওয়ানের জন্য কারণ এটা দিয়ে আমরা ইন্টারনেটটাকে অ্যাকসেপ্ট করব এরপরে আমরা ডায়ল আউটে যাব ডায়ল আউট থেকে ইউজার ইউজার মানে আমাদের আইএসপি আমাদের যে একটা ইউজার এবং পাসওয়ার্ড দিছে ইউজার নেম এবং পাসওয়ার্ড ওটাকে এখানে দিব ইউজার নেম হয়েছে জসিম পাসওয়ার্ড হয়েছে এক দুই তিন চার পাশ তাহলে ইউজার নেম জসিম জে এ এস আই এম পাসওয়ার্ড হয়েছে এক দুই তিন চার পাশ এরপরে অ্যাপ্লাই ওকে তাহলে দেখেন এখানে আমাদের নেম হয়েছে পিপিওই ওয়ান টাইপ হয়েছে পিপিওই ক্লাইন্ট এরপরে এখানে আর এক্স এবং টিএক্সের উপরে কিছু ডাটা শু করতেছে এরপর আমরা যা করবো এখানে দেখেন আইপি থেকে অ্যাড্রেসে যাব অ্যাড্রেসে গেলে আমাদের আইএসপি যে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিছে তার মাধ্যমে আমরা যখন ওয়াইফ ইন্টারনেটটাকে অ্যাকসেপ্ট করছি আইএসপি আমাদেরকে একটা আইপি প্রোভাইড করছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট নাইনটি নাইন গেটও হয়েছে ওয়ান টু ওয়ান সিক্স এইট টেন এরপরে আমাদের ডাব পিপিপিও ই ক্লাইন্ট কনফিগার শেষ এরপরে আমরা ল্যান্ড আইপি অ্যাসাইন করব এবং নেট কনফিগার করবো তাহলে আমরা যা করবো আইপি থেকে অ্যাড্রেসে যাব অ্যাড্রেস থেকে প্লাজে ক্লিক করবো এখানে একটা অ্যাড্রেস দিব কিসের জন্য ল্যানের জন্য টেন ডট টেন ডট টেন ডট ওয়ান স্ল্যাশ টোয়েন্টি ফোর এরপরে ইন্টারফেস দিব ল্যান অ্যাপ্লাই ওকে তার মানে আমাদের ল্যানের জন্য একটা আইপি অ্যাসাইন করা হয়েছে এবং এটার নেট কনফিগার করব আইপি থেকে ফায়ারে যাবো ভাইরাল থেকে নেটে যাবো নেট থেকে প্লাজে ক্লিক করবো জেনারেলের সোর্স অ্যাড্রেস আমরা আমাদের প্রাইভেট ব্লকটা দিয়ে দেয় টেন ডট জিরো সেলাস টোয়েন্টি ফোর অ্যাকশন থেকে আমরা মাস্কিউরিট করবো অ্যাপ্লাই ওকে তাহলে আমরা নেট কনফিগার করছি এরপর আমরা যা করবো ডিএনএস দিয়ে দিব আইপি থেকে ডিএনএসে যাব সার্ভার্সে ক্লিক করবো এখানে আমরা একটা ডিএনএস দিয়ে দেই এইট ডট এইট ডট এইট ডট এইট অ্যাপ্লাই ওকে তাহলে আমরা ল্যান্ড আইপি অ্যাসাইন করছি এরপরে আমরা ফায়ারল থেকে নেট করছি এরপরে আমরা আইপি থেকে ডিএনএসএ গিয়ে ডিএনএস অ্যাড্রেস দিছি এরপরে আমরা যেটা করবো এতটুকুতে আমরা নেট পাচ্ছি কিনা এটা চেক করব আগে তাহলে পিং ইয়াহু ডট কম আমরা রাউটার পর্যন্ত নেট পাচ্ছি এরপরে ইউজার পিসিতে আমরা চেক করব ইউজার পিসি চেক এখন আমরা ইউজার পিসিতে আইপি বসাব এবং চেক করে দেখব যে আমরা ইউজার পিসিতে নেট পাই কিনা না তার জন্য আমরা নেটওয়ার্কটাকে ওপেন করব ওপেন করে আমরা আমাদের ওয়াইফাইটা ডিজেবল কর দিব ডিজেবেল কর দিয়ে ইথারনেটের প্রপার্টিসে যাব প্রপার্টিস থেকে আমাদের আইপিবি ফোরে কোনো আইপি অ্যাসাইন করা নাই আমরা একটা আইপি অ্যাসাইন করব টেন ডট টেন ডট টেন ডট টু যেহেতু আমাদের গেট রাউটারে এক বসানো সেক্ষেত্রে আমরা টু দিব এরপরে যা করব টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ জিরো টেন ডট টেন ডট টেন ডট মানে আমাদের রাউটারের যে আইপিটা বসানো সেটা আমাদের গেটওয়ে হিসেবে কাজ করবে এরপরে ডিএনএস আমরা একটা ডিএনএস দিয়ে দিচ্ছি এট ডট এট ডট এট ডট এইট ওকে তাহলে আমরা আমাদের পিসিতে আইপি বসেছি এরপর দেখবো আমরা নেট পাই কিনে আগে আমরা দেখি রান থেকে কমান্ড প্রমোটে গিয়ে পিং ইয়াহু ডট কম আমরা ইয়াহুকে পিং পাচ্ছি এখন দেখব আমরা ব্রাউজ করতে পারি কি না ইয়াহু ডট কম আমাদের ইয়াহু ডট কম পেজ আসছে প্রথম আলো চলে আসছে তার মানে আমরা ব্রাউজ করতে পারতেছি তাহলে আমরা কি কর আমাদের আইসপি যে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করছে আমরা আমাদের মাইক্রোটিকে পিপিওই ক্লায়েন্টের মাধ্যমে ইন্টারনেট অ্যাকসেপ্ট করে আমরা ল্যানের মাধ্যমে মানে আমাদের পিসিতে নেট করে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতেছি এই ভিডিওর মাধ্যমে কীভাবে মাইক্রোটিকে পিপিওই ক্লায়েন্ট কনফিগার করা হয় তার পুরো প্রক্রিয়া দেখলাম আজকের এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম